পর্যায়ের বৈঠক নবান্নে। জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব। বৈঠকে থাকতে নির্দেশ জেলা শাসকদের। প্রশাসনিক সভায় আধার বাতিলে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। আধার বাতিল নিয়ে এবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব। বৈঠকে থাকতে নির্দেশ জেলা শাসকদের। জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব। আধার বাতিল নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে। ইতিমধ্যে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের এই বৈঠকে থাকবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সভায় আধার বাতিলে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। আধার বাতিল নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে। জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব। জেলা শাসকদের এই বৈঠকে উপস্থিত থাকবার নির্দেশ। বৈঠকে থাকতে নির্দেশ জেলা শাসকদের। প্রশাসনিক সভায় এর আগেই আধার বাতিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লব আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব, কি আপডেট? বিপ্লব, শোনা যাচ্ছে, কি আপডেট এ বিষয়ে? দেখো, আধার বাতিল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় আধার বাতিল করা হচ্ছে, এবং সেটা নিয়ে আমরা দেখেছি যে বীরভূমের যে বৈঠক, সেই বৈঠক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটা নিয়ে তিনি বিবৃতি দিয়েছেন যে আধার বাতিল হলেও আমরা রাজ্য সরকারের তরফ থেকে যাতে পরিষেবা পায় সেই ব্যবস্থা করব। আমরা দেখলাম যে তড়িঘড়ি করে আজ নবান্ন উচ্চ পর্যায়ের বৈঠক দেখা হয়েছে এবং সেই বৈঠক করবেন মূলত মুখ্য সচিব বিপি গোপালিকা, এবং সেই বৈঠকে রাজ্যের সমস্ত জেলা শাসক তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে আধার সংক্রান্ত যে বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণ করতে পারেন তারা, এবং পরে বিপি গোপালিকা যে নির্দেশিকা দেবেন সেই নির্দেশিকা অনুযায়ী কাজ করবেন এমনটা কিন্তু জেলা শাসকদের জানিয়ে দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ পরেই এই নবান্ন বৈঠক শুরু হবে, সেই মতো এই উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মুখ্য সচিব করবেন এবং জেলা শাসকদের সঙ্গে এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। বিপ্লব, আপাতত ধন্যবাদ জানাবো। শান্তনু ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সরাসরি একবার সেদিকেই নজর রাখবো।